ঘরের অ্যাটমসফিয়ার দেখে বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি। ইয়াস, ট্যাটু করাতে। আমার না, কার সেটা দেখে না। এটা কোনো সাইড এফেক্ট নেই, কোনো প্রবলেম হয় না। তবু আমি একটা কথাই বলবো, ইটস নট এ ডেঞ্জার থিং, বাট ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম বিকজ অনলি প্রফেশনাল ক্যান ডু, সো মাইন্ড ইট। Hey guys, welcome back to another video in Rasa Studio. জাস্ট অফিস থেকে বাড়ি ফিরলাম। আজকে মা ফোন করেছিল একটু আগেই, একটু পরে একটা জায়গায় যাব। একটা ইউনিক জিনিস বানানোর প্ল্যান আছে, তো ওই ইউনিক জায়গায় গিয়ে ইউনিক জিনিস বানানো হবে, তো ওই ভিডিওটা ভাবলাম তোমার সাথে শেয়ার করব। তো সেই জন্যই ভিডিওটা বানানো। ভিডিওটা মানে কি ইউনিক জিনিস তৈরি হবে সেটা এখনই তোমাদের কাছে আমি খুলাসা করে বলছি না। ওটা ভিডিও ওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আর ওই ইউনিক জায়গায় গিয়ে ইউনিক জিনিসটা বানানোর আগে আমি ছোট্ট করে একটুখানি বলে নিই, ভিডিওটা অ্যাকচুয়ালি আমার মায়ের ওপরই তো বেস করে তৈরি হবে। আর একটু হিন্টস দিয়ে দিই, দুদিন আগে মানে দু চার দিন আগে আমার মা আমার কাছে একটা ইচ্ছা প্রকাশ করেছিল, আর আজকে সেই ইচ্ছা পূরণের দিন। তো সেই ইচ্ছা পূরণটা কিভাবে হচ্ছে আর কি হবে সেটাই ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করবো তোমাদের। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করো, ঠিক আছে? তো এখন সোজা চলে যাবো সেই জায়গাটায়, আর ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ওখানে কি ঘটতে চলেছে। আমিও খুব এক্সাইটেড যে ওখানে কি হবে, কিভাবে হবে। আর তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। চলো তাহলে ওখানে সোজা গিয়ে ওখানে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। মাকে নিয়ে চলে এসেছি ওই জায়গাতেই। আগে ভেতরের অ্যাটমসফিয়ারটা একটু দেখে নিই, ঠিক আছে? বাকি কথা তারপরে হচ্ছে, চলো। ঘরের অ্যাটমসফিয়ার দেখে বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি। ইয়াস, ট্যাটু করাতে। তবে আমার না, আমার না, কার সেটা দেখে না। মাকে নিয়ে এসেছি ট্যাটু করাতে। মা হাই। আমারও খুব ইচ্ছে ছিল অনেকদিনের, তারপরে আমার ছেলে যখন বললো আমি বললাম ঠিক আছে, আমারও শখ আছে। তারপরে একটা বিখ্যাত ডায়লগ তো আছেই, জীবন একটাই, ট্যাটু করে নাও। তাই চলে এসেছি মাকে নিয়ে ট্যাটু করাতে আজকে। আর এতক্ষণ যে ঘরের পুরো অ্যাটমসফিয়ারটা দেখলে, এই যে এটা একটা তো আর্ট, আর এখন এই আর্টের আর্টিস্টকে দেখে নেব। এই হলো সেই আর্টিস্ট, তোমার নামটা বলো। আমার নাম সৌরভ গাঙ্গুলি, আর আমার স্টুডিও নাম হচ্ছে ওয়ান্ডারলাস্ট ইন, যেটা হচ্ছে ঘুষুরি কালীতলাতে, যেখান থেকে হাওড়া থেকে এলে সালকিয়া পড়বে আগে, আর বালি থেকে এলে বেলুড় বাজার হয়ে আসতে হবে রাঙ্গুলি মল। আর আমার এখানে আজকে, তোমার নাম কি আমি তো জানি, আমার নাম জয়। জয় আজকে এসে ওনার মায়ের ট্যাটু হবে আজকে, খুবই এক্সাইটেড কাকিমা, দেখা যাক কিরকম কি পেন সহ্য করতে। তোমার নামটা আরেকবার বলো। আমার নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি। কেউ ধোকা খাবে না, এটা কিন্তু ওই সৌরভ না, না না, আমার দাদা নয়, দাদা ছিলেন, আমি ট্যাটু করি, এটা হচ্ছে দাদা না, এটা ভাই। একদম একদম। তো হাতের কাজ খুবই সুন্দর, সেই জন্য আমি আমার মাকে নিয়ে এসেছি। বুঝতেই পারছো, মাকে নিয়ে এসেছি মানে হাতের কাজ ভালো বলে তবেই নিয়ে এসেছি, আমি অনেক জায়গায় দেখে তবেই এখানে নিয়ে এসেছি। তো তোমরাও যদি চাও তো কন্ট্যাক্ট করতে পারো, আমি সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? যথেষ্ট হ্যান্ডসাম ছেলে, মেয়েরা অবশ্যই বেশি করে আসবে, ঠিক আছে? ছেলেরা তো অবশ্যই আসবে। আর রইল বাকি কিছু কিছু কথা যেগুলো মানে সবাই জানতে চায়, যেগুলো মনে ভয় থাকে লোকের, কি এই ট্যাটুর কি কিছু সাইড এফেক্ট বা কিছু থাকে? না না না, ট্যাটুর কোনো সাইড এফেক্ট থাকে না। আমার হাতে ট্যাটু আছে প্রায় 5 বছরের উপরে। ওকে,
ঠিক আছে, 5 বছর হয়ে গেছে, আমার ফুল স্লিপ, এই হাতে হাফ স্লিপ, পায়ে আছে, কোনো প্রবলেম নেই, কোনো সাইড এফেক্ট নেই। হ্যাঁ, যদি স্টুডিওতে হাইজিন মেনটেন করা হয় বা আর্টিস্ট হাইজিনের সম্বন্ধে জানে বা প্রফেশনাল হয় তাহলে কোনো প্রবলেম নেই। অনেকে আনহাইজেনিক হয়, জায়গাগুলো পরিষ্কার করে না, কিছু না, নিডল ক্লিন করে না, বা নিডল একই নিডল দিয়ে বারবার ট্যাটু হচ্ছে, কোনো কিছু র্যাপ করে না, কিছু না, স্ট্যান্ড র্যাপ করে না, তো এগুলো তো অনেক প্রবলেম হতে পারে। অ্যাকচুয়ালি স্কিন প্রবলেমটা ওইখান থেকেই আসে, এটা নিয়ে খুব মানে এটা খুব সিরিয়াস ইস্যু আর কি। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো যে কি কি জিনিসগুলো মেনটেন করতে হয়। আরো ডিটেইলসে জানতে গেলে ওর নাম্বার থাকবে ডেসক্রিপশনে, ঠিক আছে, ওর ইনস্টার যে আইডি আছে আমি সমস্ত কিছু দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা সমস্তটা দেখে নেবে। তো আর বেশি ওয়েট করাবো না, এবার মেইন যে জিনিসটার জন্য এসেছি, যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি, আমিও নিজে এক্সাইটেড, তোমরাও ওয়েট করছো হয়তো, তো চলো ওটাতে এবার একটু ফোকাস করো, চলো লেটস গো। চর্চা হচ্ছে এখন, মানে ক্রিকেট খেলার আগে গ্রাউন্ড সিলেকশন, পিচ কিরকম, সমস্ত কিছু দেখে নেওয়া হচ্ছে, এরপরে খেলা শুরু হবে, তবে খেলা হবে। চলো চলছে, ওখানে কারুকার্য হচ্ছে, দেখা যাক কতটা সুন্দর লাগে। ঠিক আছে, নো পেন নো গেইন ম্যান, তবে মা বলছে অতটা লাগছে না, লাগে না, লাগে খুব সফটভাবেই হচ্ছে, মা তো হাতকে দেখতেই পাচ্ছ, তা মনে হয় না সেরকম কিছু একটা হচ্ছে। তবু আমি একটা কথাই বলবো, ইটস নট এ ডেঞ্জার থিং, বাট ডোন্ট ট্রাই দিস এট হোম, বিকজ অনলি প্রফেশনাল ক্যান ডু, সো মাইন্ড ইট। আছে পুরোপুরি কমপ্লিট, সৌরভ আবার পরে আবার নিশ্চয়ই দেখা হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর তোমরা অবশ্যই করো, ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে বাকি কথা হচ্ছে, ওকে টাটা। ফাইনালি ডান, বাড়িতেও চলে এসেছি, মাও খুশি, আমিও খুশি, আর ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ বেশি বড় করে লাভ নেই। আর তোমাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ভালোবাসা জানাচ্ছি, যারা তোমরা যারা আমার ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, মানে কি বলবো, চ্যানেলটা তো তোমাদেরই, তোমাদের জন্য চলছে, তাই আমি ভিডিও দিচ্ছি। আর এইভাবেই পাশে থেকো, সাথে থেকো রাসার স্টুডিওর, আর সাবস্ক্রাইব করতে থেকো, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিদেরও সাবস্ক্রাইব করিও, যাতে চ্যানেলটা আরও বড় হয়, আমাদের ফ্যামিলি যাতে আরও বড় হয়, আর আমি যেন এরপরে যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আর এই ভালো ভালো ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনে অবশ্যই ক্লিক করতে হবে, তাতে প্রথম নোটিফিকেশনটা যাতে তোমাদের কাছে চলে যায়। শেষ করার আগে একটা কথাই বলবো,
মানে আমরা যারা পুরুষ জাতি, আমরা তো পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, তো আমাদের পুরুষদের কি হয়, পৃথিবীটা অনেক বড়, আমাদের পরিধিটা অনেক বড়। আর আমাদের মানে বাড়িতে যারা মা বোন স্ত্রী মানে নারী জাতিটার কথা, টোটালটার কথাই আমি বলছি, এদের পরিধিটা না অনেক ছোট হয়। এরা আমাদের নিয়ে খুশি থাকতে চেষ্টা করে, যেমন মা তার ছেলেকে নিয়ে, স্বামীকে নিয়ে, তারপর হচ্ছে স্বামী তার হাজবেন্ডকে নিয়ে, বোন তার ভাইকে নিয়ে, এইভাবে খুশি থাকার চেষ্টা করে। ছোট ছোট খুশিগুলো আমাদের মধ্যে পেতে চায় এরা। তো আমরা যদি সমস্ত বিষয়ে ওদের বাধা বিপত্তি সৃষ্টি করি, ওদের তো মানে জগৎ তো এমনিতেই অল্প, আর সেটাও মনে যেন আরো বিষণ্ন হয়ে যায় ওদের। তো সবসময় চেষ্টা করবে যাতে ওদের জীবনের যেটা মানে ওরা যেটা করতে চায়, তাতে যদি ওদের নিজেদের জীবনের যাতে ক্ষতি না হয়, যাতে নিজেদের চরিত্রের কোনো ক্ষতি না হয়, আর সমাজের যাতে ক্ষতি না হয়, এরকম জিনিসটা বাদ দিয়ে ওদের ছোট ছোট জিনিসগুলোকে সাপোর্ট করার চেষ্টা করবে, এতে পৃথিবীটা আরো সুন্দর হবে ওদের কাছে। তো একটা কথাই বলবো যে সবাই সবাইকে ভালোবেসো, ভালো রাখার চেষ্টা করো। আমার মা তো আমার কাছে মানে কি বলবো, আমার প্রাণ চাইলেও দিয়ে দিতে পারি আমি আমার মায়ের জন্য। তো মা চেয়েছে, আমি করিনি এরকম কাজ, মানে আমার লাইফে খুব কমই আছে, ভীষণ ভালোবাসি আমি আমার মাকে। তো মা এটা করে মাও খুব খুশি, আমিও খুব খুশি। তোমরাও ট্রাই করতে পারো, আমি বলবো না কি মানে বলছি না কি হ্যাঁ করতেই হবে এরকম, মানে যারা মনে করছো যে হ্যাঁ করবো, তো তারা ট্রাই করতে পারো, খুব একটা পেইনফুল ব্যাপারটা নয়, তোমরা ভিডিওতেই মোটামুটি দেখেছো। তো যাই হোক, তো এটাই বলার কি সব জিনিসে বাধা বিপত্তি সৃষ্টি করলে ওদেরও মনটা একটু বিষণ্ন হয়ে যায়। তো চেষ্টা করো কি যাতে ওদের ক্ষতি না করে ব্যাপারটা মেটানো যায়। তো এইভাবে রাসেল স্টুডিওর পাশে থেকো, সাথে থেকো, ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে